গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। মর্নিং আরো 5-6 দিন থাকতে হবে ঘরের মধ্যেই, তো এখন জাস্ট উঠলাম সকালে, জাস্ট উঠলাম, উঠে এখন একটু রেডি হব, কারণ আমার প্র্যাকটিস আছে 2 টাইম। তো প্র্যাকটিসের পর দুপুরে লাঞ্চের পর আবার ইভিনিংয়ে আবার প্র্যাকটিস আছে। তো তারপরে ইভিনিংয়ের পরে প্র্যাকটিস আছে, তারপরে ঘরে সময় কাটে হচ্ছে ইয়ে করে, অ্যাকচুয়ালি আইপিএল দেখে, একটু 10টা পর্যন্ত দেখি, তারপরে শুয়ে পড়ি। তো এটা আমার নিউট্রিশন আমি ফলো করি, তো সেইটার জন্য কিছু নিজেকে ঠিক রাখার জন্য, ফিট রাখার জন্য সব কিছু এগুলি করা। হাই, ক্লাস করবো, ক্লাস করবো, ক্লাস করে তারপরে কোভিড টেস্ট আছে, আজকে লাস্ট টেস্ট, দুটো নেগেটিভ এসেছে সবার, আরেকটা টেস্ট আছে, সেটা ফর্মটা ফিল আপ করে টেস্ট করে তার ব্রেকফাস্ট করবো। তো ফর্মটা একটু ফিল আপ করতে হবে, ওকে আমি দেখাচ্ছি পরে, দেখতে থাকো। চললাম কোভিড টেস্টে, পাশের রুমে টেস্ট হবে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, বাট পাশের রুমে হবে টেস্ট, সো সেটা ভিডিও করতে পারবো কিনা জানি না। বাট তারপরে এসে ব্রেকফাস্ট করবো, তারপর প্র্যাকটিস জন্য রেডি হবো, আমি দেখতে থাকো, দেখতে গাইজ। আমি এখন ব্রেকফাস্ট করবো, আমি রেগুলারই সেম ব্রেকফাস্টই করি, বিকজ আমার নিউট্রিশন যে আছে আমি সেটাই ফলো করি, ওটস, পাইনঅ্যাপেল, দুটো বয়েল এগ, বাট অনলি হোয়াইট পার্সেন ডাক, হোয়াইট ডাক, তো বানানা আছে, একটু হানি দেবো, অনেকটাই পড়ে গেছে, একটু বলেছি। আর আছে হচ্ছে মিল্ক আছে, কিন্তু এটা ফ্যাট ছাড়া মিল্ক আছে, তো এই মিল্কটা আমি নিই। সাথে আছে অরেঞ্জ জুস, তো মর্নিং উঠলাম, উঠে আমার নিউট্রিশন যেটা ফলো করছে সেটা আমি খেলাম, ওটা খেয়ে নিচ্ছি, একটু নিলাম শরীরে। তো আজকে আমাদের কোভিড টেস্ট ছিল, লাস্ট কোভিড টেস্ট, সো কোভিড টেস্ট আমরা করলাম, সো এর রিপোর্ট আসবে কালকে, যদি আবার আমাদের সবার নেগেটিভ চলে আসে তখন আমরা অ্যালাউ টু গ্রাউন্ড, আমরা মানে প্র্যাকটিস বের করতে পারবো, প্লাস হোটেলের থেকে, মানে হোটেলের মধ্যে আমরা ঘোরাঘুরি করতে পারবো, হোটেলের বাইরে না,
সো আই হোপ যাতে সবাই একসাথে থেকে যাতে ভালো রেজাল্ট আসে আর আমরা অ্যাটলিস্ট যাতে একটু ওয়াকিং করতে পারি বাইরে, পুরো ঘরের মধ্যে বন্দি। তো তার জন্যেই আমাদের তিনটেতে দুটো টেস্ট ভালো এসছে, তিনটে টেস্ট আই হোপ আজকের টেস্টটাও কালকে সবার ভালো আসবে। আর আমরা তবে একটু বাইরে যেতে পারবো, মিনস হচ্ছে হোটেলের বাইরে ওয়াকিং করতে পারবো, একটু প্র্যাকটিস করতে পারবো, একটু অ্যাটলিস্ট দৌড়াতে পারবো। সো এভরি গাইস তোমরা ভালো থেকো, আর তোমাদেরকে তাও দেখিয়ে দিই এরপরে আমি এই ওমেগা থ্রিটা নিই, এই মেডিসিন ট্যাবলেটটা নিই। বিকজ বাট অনেক আমার ফ্রেন্ডরা বলেছে যে পবিত্রা তুমি আমাকে পারলে পরে তোমার নিউট্রিশনের যে তুমি কী কী নাও, প্রোটিন কী কী সাপ্লিমেন্ট নাও, আমি সবই শেয়ার করবো তোমাদেরকে। এখন জাস্ট ছোটো একটা জিনিস শেয়ার করলাম, ভিডিও করলাম, বিকজ টাইম একদম নেই। বাট তোমাদের এত রিকোয়েস্ট, তোমাদের এত ভালোবাসা, তুমি আমি কী করছি এখানে তোমরা জানতে চাও, তার জন্যই করা। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, আর নিজে নিজেকে মোটিভেট করো লাইফে কিছু করার জন্য, নিজের ফ্যামিলির জন্য। গাইস ভালো থেকো, চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বেলটা ছেড়ে দেবে। বাই বাই।